মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাইম এব্রিলকে আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠে প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি তবে বিচারকদের মধ্য থেকে অভিযোগ করা হয়েছে তাদের রায় পাল্টে আয়োজকদের পছন্দে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে এপ্রিলকে এরপর থেকে এব্রিলকে ঘিরে প্রশ্ন তৈরি হয় ব্লিজকে কে তেমনই কিছু প্রশ্নের জবাব দিলেন তিনি জান্নাতুল নাইম এব্রিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার দিন অনেক খুশি ছিলাম কিন্তু পরদিন থেকে আমি বাংলাদেশের মেইন ইস্যু হয়ে দাঁড়াই সেটা কোনো একটা কারণে অনেক ইতিবাচক কথা শুনছি অনেক নেতিবাচক কথা শুনছি তবে নেতিবাচক কথাগুলো শুনে আমি খুব আপসেট আবার খুব বেশি আপসেটও না কারণ আমি নিজের যোগ্যতায় চ্যাম্পিয়ন হয়েছি এমনি ওরা আয়োজক আমাকে মুকুট দেয়নি জাজ করেই দিয়েছে তবে এটা নিয়ে মানুষ অনেক কথা বলছে এর বেশ কিছু কারণ থাকতে পারে অনেকে হয়তো তার পছন্দের মানুষকে বিজয়ী হতে দেখেনি অথবা হয়তো যাকে চিন্তা করেনি সেই চ্যাম্পিয়ন হয়েছে যোগ্যতার কারণে হয়তো এটা সবাই সহজভাবে নিতে পারেনি আবার এটাও হতে পারে প্রথমে একজনের নাম ঘোষণা করার সময় ভুলে আরেকজনের নাম ঘোষণা করা হয়েছিল আবার পরে আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে যে যজ্ঞ তাকেই দেওয়া হয়েছে আসলে